প্রিয় আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের সেই কালো ভাইয়া নির্জন ভাইয়া চলে আসলো আবারও নটগ্রাম হ্যালি ক্রস অ্যাডমিশনের গত বছর বা গত দুই বছর ধরে স্টুডেন্সবিতে আমি তোমাদেরকে হচ্ছে ম্যাথ পড়াচ্ছি ইনশাল্লাহ তোমরা এই বছরও তোমরা আমাকেই ম্যাথের জন্য মানে হেড টিচার হিসেবে তোমরা হচ্ছে আমাকে পাবা সো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই নটগ্রাম হ্যালি ক্রস অ্যাডমিশন নিয়ে আমি সবার আগে বলি এনডিসি অ্যাডমিশন নিয়ে যদি বলি কিছু কথা সেটা হচ্ছে যে এনডিসি অ্যাডমিশনের মধ্যে তোমাকে কিন্তু আসলে যেটা আসলে তোমার পড়ার স্টাইলটা হবে সেটা কিন্তু তোমার হচ্ছে ঠিক দুই বছরের পড়ার সেটাই কিন্তু তোমার পড়াটা হবে তোমার জন্য কিন্তু এখানে এক্সট্রা কোনো কিছু তোমাকে কিন্তু আয়ত্ত করতে হবে না বা কোনো শর্টকাট বা কোনো ধরনের বড় ধরনের কোর্স করা লাগবে না তুমি দুই বছর যারা যা পড়াশোনা করেছো সেটাকে তুমি যদি হচ্ছে মেমোরাইজ করে প্র্যাকটিস করে একদম ফুল এভরিথিং ক্লিয়ার করে তুমি যদি এক্সাম হলে যেতে পারো অ্যাডমিশন অ্যাডমিশন এক্সাম হলে অ্যান্ড তোমার এসএসসির রেজাল্ট যদি খুব ভালো থাকে অ্যান্ড মোটামুটি এই দুটা কাজ তোমার যদি ভালো মতো থাকে তা তুমি হচ্ছে নটোডামে অ্যাডমিশন তোমার একদম ক্লিয়ার এর জন্য কোনো কোনো ধরনের এক্সট্রা প্রয়োজন তোমার তোমার দুই ওকে কথা হচ্ছে পরীক্ষা শেষ এইসি পরীক্ষা শেষ হওয়ার পর এখন তোমার হাতে দুই মাস বা তিন মাস টাইম আছে তুমি এখন কি করবা সেখানে তোমার কাজ হচ্ছে এই যে ম্যাথ এই যে ফিজিক্স এই কেমিস্ট্রি এই যে সাবজেক্টগুলো মেন মেইন যে সাবজেক্টগুলো আছে সায়েন্সের তো এই সাবজেক্টগুলোকে তোমাকে যেটা করতে হবে বইয়ের প্রতিটা কনসেপ্ট তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার রাখতে হবে এর জন্য তোমাকে হচ্ছে এমসি বুক আমাদের স্টুডেন্ট বিয়ে অলরেডি এমসি বুক বের হয়ে গেছে তো এটা তোমাকে একদম মনে কর যে এ টু জেড সব তোমাকে সলভ করে ফেলতে হবে এর সাথে স্টুডেন্ট স্টুডেন্টস বিয়ের কথা বললাম এরপরে আছে বইয়ের কথা তো স্টুডেন্ট বিয়ে আমি আসলে বইয়ের কথা কেন বললাম আমাদের মানে স্টুডেন্টস বিয়ের বুকের কথা কেন বললাম কারণটা হচ্ছে যে আমাদের বইতে তো আসলে আর এত এমসি থাকে না তো আমাদের এখানে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমাদের এত এমসি কেউ করে ফেলেছি এই বইগুলোর মধ্যে তো এটা তুমি সলভ করলে তোমার মোটামুটি ওই চ্যাপ্টারে সব ধরনের এমসি কে তোমার ক্লিয়ার হয়ে যাবে এটা তোমার ভালো একটা সহকার হিসাবে তোমার কাজ করবে ঠিক আছে এটা কেন আর আরেকটা হচ্ছে যে তুমি যখন স্টাডি করবা তখন তোমাকে মাথা রাখতে হবে যে তুমি কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাডমিশন এক্সামের জন্য স্টাডি করতেছো সো তোমার স্টাডিটা হয়তো বা তুমি এখানে অনেক বেশি টাইম দিয়ে করবা এটা কিন্তু কখনো দিক কোনো দিন করবা না তুমি করবা হচ্ছে স্মার্ট ওয়েতে ইফেক্টিভলি কিভাবে তুমি পড়াশোনা করতে পারো এটা তোমাকে ফোকাস করতে হবে কিন্তু ধরো তুমি তিন চার ঘন্টা পড়তেছো এটা তো কোনো লাভ নেই কিন্তু তুমি জাস্ট পড়বা এক থেকে দেড় ঘন্টা বা সবাই তো দুই ঘন্টা পড়বা ওই দুই ঘন্টার মধ্যে তোমাকে হচ্ছে একটা ম্যাথের ফুল চ্যাপ্টার তুমি সলভ করে ফেলো ফুল চ্যাপ্টার প্রতিটা ম্যাথ তুমি নোট করে ফেলো যা যা প্রবলেম পাবা এবং সেগুলো যদি কোনো শর্টকাট থাকে অবশ্যই আমাদের বিগ ব্যাং যে ব্যাচ হবে সেই বিগ ব্যাং ব্যাচের মধ্যে আমি শর্টকাট শিখাই দেবো অনেক কিছু যদি এগুলো কাজে লাগবে না কোনো আমি জানি যে এসএসসি পরীক্ষার টপিক ক্লিয়ার থাকলে সবকিছু তুমি পারবা এক্সামের হলের মধ্যে কোন ধরনের বইয়ের থেকে কোনো কোয়েশ্চেন আসবে না ভাইবার জন্য একটা আলাদা প্রিপারেশন থাকে সব সময় সবার তো তুমি যে সর্বোচ্চ যেটা করতে পারো এক্সট্রা হিসাবে সেটা হচ্ছে ভাইবার প্রিপারেশন এছাড়া পড়াশোনার বিষয়ে তোমার কিন্তু এসএসসি সিলেবাস তুমি যেভাবে কমপ্লিট করেছো এনডিসির দুই মাস আগে যে এক্সামটা মানে দুই মাস যে প্রিপারেশনটা তুমি কিন্তু সেম ওই প্রিপারেশনটাই নিবা যেভাবে করে তুমি এসএসসি প্রিপারেশনটা নিয়েছো তো এটা হচ্ছে তুমি ভালো মতো মাথা রাখবা এবং পাশাপাশি তোমাকে কিন্তু মাথা রাখতে হবে যে বিনোদনটা তুমি যে তিন মাস যে তুমি ফ্রি পাচ্ছ এই তিন মাস তুমি কোনো কোনো দিন পাবা না এন্ড আফটার কলেজ লাইফে তুমি কোনোদিন পাবা না এটা সো এটা তোমাকে মাথা রাখতে হবে যে এটা তোমার সব থেকে বড় একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে তুমি শুধু তুমি যদি শুধু এনডিসি প্রিপারেশন করি সময়টা পার করে দাও যাচ্ছে যেমন তুমি হচ্ছে যে পড়াশোনা করবো জন্য অবশ্যই ফর হলি ক্রস কলেজ পাশাপাশি তোমাকে কিন্তু বিনোদন দিতে হবে মানে বিনোদন থাকতে হবে ট্যুর দিতে হবে বিভিন্ন মানে এগুলো তোমার মেমোরি হয়ে থাকবে সারা জীবন তো এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে তো মোটামুটি এটাই আমার বলার ছিল এন্ড অবশ্যই সত্যি কথা বলতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নট অ্যারাইভের জন্য কোনো কোচিং করার প্রয়োজন নাই স্টিল ইউ আর ইনভাইটেড ইন স্টুডেন্টস বি বিগ ব্যাং ব্যাচ এন্ড আমি তোমাদের লিমন ভাইয়া তোমাদের বড় বড় যে ভাইয়া পড়া আছে ইউনিভার্সিটির একজন মেয়ে সেলিব্রিটি হয়ে গেছে আমি আমি সেলিব্রিটি হতে পারিনি বাকি সবাই সেলিব্রিটি হয়ে গেছে তো সবাই সবাই থাকবে এবং তোমরা হচ্ছে তাদের সাথে অবশ্যই একটা ভালো টাইম মেনটেন করতে পারবা আচ্ছা তো পিছন থেকে লিমনের আবার শুনতে পেয়েছো যাই হোক আমার এটুকু বলার ছিল তাহলে আহ আজকে এ পর্যন্ত থাকলাম ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ